রাজাপুর নামক গ্রামে কীর্তিবালু নামে গরিব বাচ্চা থাকতো গ্রামের পাশে থাকা জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করতো এইভাবে তাদের উপার্জনের টাকা দিয়ে কোনো রকম খাবার খেয়ে তাদের মাতাল বাবা সুভাষের দেখাশোনা করত। স্ত্রী গঙ্গার মৃত্যুর পরে সুভাষ দিন রাত মদ খেত সে তো ভুলেই গেছিল তার বাচ্চারাও রয়েছে সময় মদ্যপান করত শুধু তাই নয় টাকা কম হলে বাচ্চাদেরকে মারধর করত। একদিন কাঠ কাটার জন্য বাচ্চারা বাড়ি থেকে বাইরে বের হয় বাইরের উঠোনে খাটিয়েতে সুভাষ শুয়েছিল বাচ্চাদের দেখে উঠে দাঁড়ালো আর বাচ্চাদেরকে বলল। ওরে আমার সোনার টুকরো কীর্তিয়ার বালু তোমরা দুজন কি কুরুল নিয়ে জঙ্গলে যাচ্ছ বাবা তুমি তো নিজের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিলে কিন্তু আমরা তো এটা করতে পারবো না আমাদের এই পৃথিবীতে তোমাকে ছাড়া তো তো কেউ নেই সেটা আমি খুবই ভালো করে জানি কিন্তু তোরা দুজন তো এটা জানিস না শুধুমাত্র আমি মাল খাই তোদের জন্যই তোদের কথা চিন্তা করেই। তোদের কথা চিন্তা করি যে মা মরা বাচ্চাগুলো কিভাবে বাঁচবে সেই জন্য এটা খায় আর কি কি করে বাঁচবে এটা ভেবে নেশা করছো কেন তুমি আমাদের সঙ্গে জঙ্গলে চলো আমরা তিনজনে জঙ্গলে গিয়ে কাট কেটে সেটা বিক্রি করে জীবনটা কাটাবো এখন আমরা দুজনে যাই তো কিছু টাকা উপার্জন হয় যদি তুমি যাবে তাহলে একটু বেশি উপার্জন হবে বেশি টাকায় আমরা তো খুশিতেই থাকবো বলো বালুর এমন কথা শুনে সুভাষ বলল। আজকে তো আমি কাজ যেতে পারবো না আজকের টাকাটা তোরা আমাকে দিয়ে দে আর নতুন করে কাজ খুঁজে নে বাবা কালকের কাটা কাঠগুলো এখনো বিক্রি হয়নি টাকাও নেই সন্ধেবেলা ফিরে টাকা দেব ততক্ষণ তুমি বাড়িতেই থাকো এই সুভাষ শুনলো তাদের কাছে টাকা নেই সে খুব রেগে গেল তুই টাকা দিবি নাকি বল নাহলে কিন্তু তোকে লাঠি দিয়ে মারবো এইভাবে তাদের ওপর চেঁচিয়ে তাদেরকে মারতে লাগলো বাচ্চারা কিছু না বলে চুপচাপ মার খেয়ে গেল মেরে মেরে সুভাষ ক্লান্ত হয়ে খাটিয়ায় শুয়ে পড়ল দুঃখের সাথে নিজেদের চোখের জল মুছে বাচ্চারা জঙ্গলের দিকে চলে যায় শুকনো গাছের খোঁজে চারিদিকে তাকিয়েছিল কোনো এক জায়গায় দেখতে পেল পুরুলের সাহায্যে সেই গাছটাকে কেটে সেই গাছের কাঠগুলোকে মাথায় বেঁধে জঙ্গল থেকে বের হয়ে আসছিল এইভাবে জঙ্গলে হাঁটতে হাঁটতে বাচ্চারা ভাবছিল তার বাবাকে এই নেশা থেকে কিভাবে মুক্তি দেওয়াতে পারে তাদের বাবার কাছে মার খাওয়ার কষ্টটাকে তারা মুখ বুঝে সহ্য করে হাঁটছিল কিছু দূরে একটা বড় গর্তে এক সাধু বাবা পড়ে চেঁচাচ্ছিলেন আমাকে কেউ এখান থেকে রক্ষা করো আমাকে বাঁচাও কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ এই আওয়াজ শুনে কীর্তি বলল। আলু তুই কি কোনো আওয়াজ শুনতে পেলি দিদি মনে হচ্ছে কেউ সাহায্য চাইছে এমনটাই শুনতে পেলাম বাচ্চারা তখন ওই আওয়াজের দিশা ধরে সেখানে যেতে লাগলো গিয়ে দেখলো সেখানে একটা সাধু বাবা পড়ে রয়েছে কীর্তি বালু ওনাকে সাহায্য করে বাইরে বের করে আনলো সাধু বাবা অনেক খুশি হলেন তোমাদের দুজনকে দেখে মনে হচ্ছে তোমরা খুবই গরিব তোমাদের আর্থিক অবস্থা খুবই খারাপ আমি তোমাদের দুজনকে একটা জাদুর মুরগি দিতে চাই ওই জাদুর মুরগি তোমাদের দুজনকে প্রতিদিন সোনার ডিম দেবে এই রকম বলে একটা জাদুই মুরগি সেখানে হাজির করলো বাচ্চারা ওই মুরগিটাকে নিয়ে বাড়িতে যায় প্রত্যেক দিন মুরগির ওই সোনার ডিম আর খাবারগুলোকে বিক্রি করে টাকা উপার্জন করতে লাগলো তার বাবা যখনই টাকা চাইতো তাকে দিয়ে দিত এইভাবেই দিন কাটছিল একদিন মাতাল সুভাষ সন্দেহ করতে লাগলো আসল ব্যাপারটা কি আমি ওদের কাছ থেকে যখন টাকা চাইতাম তখন তো বলতো টাকা নেই টাকা দিতে পারতো না আমার হাতে মার খেত এখন আমি টাকা বললেই দিয়ে দেয় কি ব্যাপার তারপরে জঙ্গল থেকে জ্বালানি কাটো আনছে না তাহলে টাকা আসছে কোথা থেকে জানতে হবে ব্যাপারটা এই রকম ভেবে সে একদিন না খেয়ে নেশার ভান করে চুপচাপ শুয়েছিল নিজের বাচ্চাদের দিকে তাকিয়েছিল এই বিষয়ে বাচ্চারা কিছু না জেনেই ওই জাদুই মুরগির সাথে কথা বলতে লাগলো আর তার দেওয়া খাবার আর ডিমটা নিয়ে নিল জানালা দিয়ে সুভাষ এইসব দেখে অবাক হয়ে যায় এতদিন ধরে তো আমি সোনার ডিম দেওয়া মুরগির কথা শুনেছি চোখে তো কোনোদিন দেখিনি এই জাদুর মুরগির পেটেতে তাহলে আরো অনেক সোনার ডিম আছে মুরগিটাকে কেটে ডিমগুলোকে বার করে নিই এই রকম ভেবে যখন বাড়িতে বাচ্চারা ছিল না ওই জাদুই মুরগিটাকে নেওয়ার চেষ্টা করলো মুরগিটা তখন উড়ে সুভাষের ওপর হামলা করলো সুভাষ এই কারণে ভয়ে সেখান থেকে পালিয়ে যায় এইভাবে দিন কাটছিল সুভাষের শরীর খারাপ হয়ে যায় সে বিছানা শয্যা হয়ে পড়ে বালু তার বাবার কাছেই ছিল আর কীর্তি শহরে ওষুধ আনতে যায় অনেক দেরি অপেক্ষা করাতে যখন কীর্তি এলো না তখন বালু একটু চিন্তার মধ্যে পড়ে যায় তখনই গ্রামের এক বয়স্ক লোক এসে বালুকে বলল কীর্তির অ্যাক্সিডেন্ট হয়েছে বালু সেখানে কিভাবে যাবে এটা নিয়ে ভাবছিল তখনই মুরগিটা সেখানে এসে বললো হয় না আমি তোমার দিদির কাছে নিয়ে যাবো রকম বলেই সে একটা বাইকে পরিবর্তন হয়ে যায় বালু সঙ্গে সঙ্গে ওই মুরগিটার ওপরে উঠে বসে মুরগিটা বাইকের মতো ওই গ্রাম থেকে যাচ্ছিল গ্রামের লোকেরা সবাই অবাক হয়ে হা করে তাকিয়েছিল ওই জাদুই মুরগিওয়ালা বাইকে বসে বালু তার দিদির কাছে পৌঁছে যায় কীর্তিকে ওই বাইকে বসিয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় এখানে ডাক্তার কীর্তির চিকিৎসা করে তাকে কিছু ওষুধ দিল জ্ঞান ফেরার পরে কীর্তি ডাক্তারকে ধন্যবাদ জানালো তারপরে ওই জাদুই মুরগি বাইকে বসে তারা দুজনে বাড়ি ফিরলো ওই জাদুই মুরগির সাহায্যের জন্য তারা দুজনে হাত জোর করে মুরগিকে ধন্যবাদ জানায় বিলাসপুর নামক এই বড় গ্রামটায় ভূপতি নামে এক ব্যক্তি অনেক ভালো কাজ করে সেই জন্য গ্রামের লোকেরা তাকে অনেক ভালোবাসত কিন্তু যখন নিজের প্রথম স্ত্রীর দুটো বাচ্চা কীর্তি বালুর জন্য তাদের সৎ মা অম্বিকাকে নিয়ে এলো তারপর থেকে বিছানা শয্যা হয়ে যায় এই একটা ভুলের জন্য ভূপতিকে সবাই নিন্দে করত। এই ভুলটার জন্য তাকে কেউ ক্ষমা করবে না ভূপতির দ্বিতীয় স্ত্রী অম্বিকা কীর্তিবালুকে নিজের থেকে আলাদা করার চেষ্টা করছিল এই বিষয়ে কথা বলার জন্য আয়ুর্বেদিক জ্ঞানী সুভাষকে বাড়িতে ডাকে তুমি কখন কিভাবে কি করবে আমি জানি না আমি শুধু চাই এই দুটো অনাথ বাচ্চার থেকে আমি যেন মুক্তি পাই এদেরকে দূরে কোথাও ছেড়ে এসো আপনি যেরকম বলবেন আমি সেরকমই করব। তার বদলে কিন্তু আমাকে মোটা টাকা দিতে হবে কীভাবে সে বলল হ্যাঁ নিশ্চয়ই দেব আগে ওইটা করো যেটা আমি বললাম তোমায় এইভাবে অম্বিকা বলল সুভাষ সেখান থেকে বেরিয়ে সোজা ভূষণের কাছে গেল ওই বিশাল বাড়ির একটা ভালো বিছানার ওপরে ভূষণ ঘুমাচ্ছিল একদিকে সুভাষ দাঁড়িয়েছিল আর অন্যদিকে তার দুটো সন্তান দাঁড়িয়েছিল সুভাষ ভূষণের ভালো করে চেক করার পরে সে কীর্তিবালু আর অম্বিকা আর অম্বিকার ছেলে রাকেশের দিকে তাকিয়েছিল তাদেরকে বলবে কি বলবে না তখন অম্বিকা বলল কোনো ব্যাপার না আগে আপনি বলুন তো আমার স্বামীর শরীর ঠিক আছে বাবু কিন্তু বেঁচে যেতে পারে আমি যেটা বলবো তোমরা যদি সেটা সঠিকভাবে পালন করতে পারো তবেই সুভাষের মুখে এমন কথা শুনে কীর্তি অনেক খুশি হলো দিদি তুমি শুনলে এক্ষুনি ডাক্তার কি বলল, আমরা আমাদের বাবাকে বাঁচাতে পারবো হ্যাঁ ভাই আমি শুনেছি ডাক্তার বাবু বলুন আমাদের কি করতে হবে আমরা সব করব। আপনি বলুন এইভাবে কীর্তি বলল তখন অম্বিকা বলল। আরে আপনি তো এটা খুব ভালো খবর শোনালেন যতই কষ্ট হোক না কেন আমি আমার স্বামীকে বাঁচাবো তখন সুভাষ বলল তোমাদের গ্রামের উত্তর দিকে একটা জঙ্গল আছে ওই জঙ্গলের মধ্যে সঞ্জীবনী নামের একটা গাছ আছে ওই গাছের পাতা রোজ যদি খাওয়ানো যায় তাহলে কিন্তু সুস্থ হয়ে যাবে জঙ্গলটা পার করার পথে একটা নদী পড়বে ওই নদী পথে কিন্তু অনেক বিপদ মানুষের প্রাণও চলে যেতে পারে সুভাষের এমন কথা শুনে বাচ্চারা ভেবে নিল তারা ওই সঞ্জীবন আনবে অম্বিকাও তো এটাই চাইছিল বাচ্চারা কিছু না ভেবেই সঞ্জীবনটাকে আনার জন্য একটা ফুটো নৌকার ওপরে বসে পড়ল যদি বাচ্চারা আগে জানতো যে নৌকায় একটু ফুটো আছে তাহলে গল্পটা অন্য কিছু হতো কিন্তু তারা তাদের বাবাকে বাঁচানোর জন্য এতটাই খুশি ছিল তারা খেয়াল করলো না যে নৌকাটায় ফুটো ছিল গল্প করতে করতে চলে যায় দিদি সঞ্জীবনটা পাওয়ার পরে সুভাষ কাকুকে কিছু ভালো উপহার দেব আমরা হ্যাঁ হ্যাঁ ভাই নিশ্চয়ই দেব দিদি আমরা কোনো দিন ভাবিনি যে বাবা আবার আমাদের সাথে কথা বলতে পারবে হ্যাঁ ভাই ভগবান আমাদের প্রার্থনা শুনেছে মাকে কেড়ে নিয়ে যেই কষ্টটা দিয়েছে এখন এই সঞ্জীবনটাকে পাইয়ে দিয়ে সেই কষ্টটাকে দূর করবে এইভাবে দুই ভাই বোন তার বাবার জন্য থাকা ভালোবাসার ব্যাপারে কথা বলতে বলতে ওই নৌকায় করে নদী পার করে ফেলে নৌকা সেখানেই রেখে তারা চলে যায় নৌকায় জল ভরতে শুরু করে ওরা যদি নৌকাটাকে একটু ঠিক জায়গায় রাখতো তাহলে হতো কিন্তু তারা তাদের বাবাকে বাঁচানোর খুশিতে এতটাই মগ্ন ছিল কোনো দিকে খেয়াল করলো না জঙ্গলের ভেতরে গিয়ে কীর্তিবালু সঞ্জীবন খুঁজতে লাগলো এক জায়গায় তারা সঞ্জীবন চমকাতে দেখল সেইটা দেখে কীর্তিবালু খুশি খুশি সেই পাতাগুলো ছিঁড়ে নিয়ে নৌকায় চলে গেল তখন বালু খেয়াল করলো নৌকায় জল ঢুকছে সে নিজের দিদিকে বলল কিন্তু কীর্তি গুরুত্ব দিল না সঞ্জীবন পাতাটা নিয়ে তারা বাড়ির দিকে যাচ্ছিল তখনই পুরো নৌকায় জল ঢুকে পড়ে দিদি তুমি এই জলটাকে দেখেছ ধীরে ধীরে তো বেড়েই চলেছে বালুর এমন কথা শুনে তখন কীর্তি মন দিল যে হ্যাঁ নৌকাটা ফুটো আর জলও ঢুকছে ওই ফুটো থেকেই জল ঢুকছে এবার কীর্তি বুঝতে পারে তারা ভয় পেয়ে যায় তখনই ওই জলের ভেতর থেকে একটা কুমির মাথা তুলে তাদের দিকে তাকিয়ে দেখল বাচ্চারা কুমিরটাকে দেখে ভয়ে শিউরে উঠল দিদি এবার গরিব বাচ্চাদের কে বাঁচাবে নৌকায় ফুটো ছিল এটা না জেনেই আমরা উঠে পড়লাম এবার নিজেদের প্রাণের সাথে সাথে বাবার প্রাণটাকেও আমরা কেড়ে নিলাম নৌকাটা ধীরে ধীরে নদীর ধারে পৌঁছে যায় কিন্তু নৌকা আর নদীর ধারের মাঝখানে একটা কুমির তাদের দিকে হা করে তাকিয়েছিল কীর্তি তখন ভাবতে লাগলো এই ফুটো নৌকার হাত থেকে তারা কি করে বাঁচবে কুমিরের কাছ থেকে লুকিয়ে কিভাবে পালানো যায় ভাবছিল তখনই অম্বিকার ছেলে রাকেশ সেখানে যায় একটা বড় দড়ি তাদের দিকে ছুঁড়ে ফেলে কীর্তি সেই দড়িটাকে ধরল অন্যদিকে রাকেশ তাদেরকে টান ছিল যেমন যেমনভাবে নৌকা নড়ছিল কুমিরটাও নড়তে লাগলো কীর্তি বালুকে দেওয়া দড়িটার আরেকটা অংশ লোহার রডে বেঁধে দেয় নৌকাটাকে ঘিরে রাখা কুমিরদেরকে লোভ দেখানোর জন্য চিকেন আনে আর সেটা জলে ফেলে দেয় যার ফলে কুমিরগুলো সব জলের ভেতরে চলে যায় সঙ্গে সঙ্গে রাকেশ দড়ি দিয়ে টেনে কীর্তি বালুর প্রাণ বাঁচালো তারা নিয়ে আসা সঞ্জীবন পাতা তার বাবাকে দিল নিজের ভুল বুঝতে পেরে অম্বিকা ক্ষমা চাইল সেদিনের পর থেকে তারা সবাই খুশিতে থাকতে